ল অব অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন এই কথাগুলির সাথে আজকাল সকলেই কম বেশি পরিচিত। খুবই ট্রেন্ডি টপিক হলো এই ল অব অ্যাট্রাকশন। আপনি ইউটিউব দেখেন বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া ফলো করেন এবং আপনার সামনে এই সংক্রান্ত কোনো ভিডিও আজ অবধি আসেনি, এটা হওয়া প্রায় অসম্ভব। ল অব অ্যাট্রাকশনে বলা হয় নাকি মানুষ যা চাইবে তাই পাবে, কিছু বিশেষ টেকনিক থাকে, সেটা করলেই নাকি সে জীবনে যা যা চায় তাই ম্যানিফেস্ট করতে পারে। এরকম কি সত্যিই হয়? ল অব অ্যাট্রাকশন যার জন্য কাজ করে তার জন্য এটা একদম অ্যামেজিং, ম্যাজিক, আর যার জন্য করে না তার কাছে এটা জঘন্য, ফালতু জিনিস, একদম বেকার, এসব ব্যাপারে কিচ্ছু হয় না, পুরোপুরি ভণ্ডামি বলে তার মনে হয়। তো ল অব অ্যাট্রাকশানে যদি জীবনে সব কিছুই ম্যানিফেস্ট করা সম্ভব হয় তাহলে কী করে সম্ভব, আর যদি সম্ভব না হয় তাহলে সম্ভব কেন নয়, আজকে আমরা সব কিছু যুক্তি দিয়ে বিচার করব। আপনার যুক্তিবাদী মন বা লজিক্যাল মাইন্ডই যদি শান্ত না হয় তাহলে আপনি বিশ্বাসই করতে পারবেন না এই টেকনিকগুলো, তারপর তো এগুলো আপনার জন্য কাজ করবে, তাই না? তো আমরা যখনই কোনো ল অব অ্যাট্রাকশন সংক্রান্ত ভিডিও দেখি বা কোনো টেকনিক্স দেখি, শুনি, শিখি, তখন আমাদের মনের মধ্যে কি প্রশ্ন আসে? এই টেকনিকটা করলে কি আমি আমার পছন্দের মানুষকে জীবনে পাবো, বা অমুক চাকরিটা আমি পাবো, বা এই অ্যামাউন্ট টাকা আমি জীবনে ম্যানিফেস্ট করতে পারবো? কিন্তু আমাদের আসল প্রশ্নটা কি হওয়া উচিত? আমাদের আসল প্রশ্নটা হওয়া উচিত যে আমরা কি করে বেটার ফিল করব, আমরা কি করে নিজের মধ্যে সেই পরিপূর্ণতাকে অনুভব করব, যাতে ওই সমস্ত কিছু জিনিস যা যা আমরা চাই সেই সব কিছু আমাদের জীবনে আসতে শুরু করে। তাই আমাদের কি চাওয়া উচিত, কিভাবে আমরা নিজেদেরকে পজিটিভ ফিল করাবো, যাতে জীবনে যা যা চাই সেই জিনিসগুলো আমার জীবনে অ্যাট্রাক্ট হতে শুরু করে। হ্যাপিনেসই তো হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করে, তাই না? আপনি পজিটিভ ফিল করবেন, ভালো বোধ করবেন, তবেই তো ভালো জিনিসগুলো আপনার সাথে হবে। ফিলিংসই যদি ঠিক না থাকে তাহলে আমাদের জীবন কি করে ঠিক হবে? আমাদের জীবনে কি জানেন, প্রত্যেকেরই কিছু না কিছু অ্যাডিকশন থেকে থাকে। অ্যাডিকশন বলতে আমি এখানে ড্রিঙ্ক করা, স্মোক করা এই ধরনের অ্যাডিকশনের কথা বলছি না, আমি এখানে বলছি নেগেটিভিটির প্রতি অ্যাডিকশন, নিজেকে গিল্ট ফিল করানো, সেলফ হেট, সেলফ স্যাবোটাইজিং বিহেভিয়ার, নিজেকে এত বেশি সমালোচনা করা যে নিজের প্রতি যেখানে ঘৃণা এসে যাচ্ছে, আমি মোটা, আমি বেটে, আমি এদিক থেকে এরকম দেখতে লাগি, কি জীবনে আমি কখনো সফল হতে পারবো না, আমার ভাগ্য খারাপ, আরও কত কি সেলফ ডিস্ট্রাকশন আমরা নিজেরাই করে থাকি আমাদের নিজেদের ভাবনার দ্বারা। নিজেদের শরীর থেকে শুরু করে নিজেদের মানসিক অবস্থা, আমরা অনেক অপশব্দ বলে থাকি নিজেদের জীবন নিয়ে, নিজের অবস্থা নিয়ে, সম্পর্ক নিয়ে, এসব টক্সিসিটি ছাড়া আর কি বলে আপনাদের মনে হয়? আর এসব করার পর আমরা চাই কি, হ্যাপিনেস, ফুলফিলমেন্ট, শান্তি, আরও কত কি ইচ্ছা তো করছে মিষ্টি খেতে, আর বাজার থেকে কিনে আনছি কি না নিম পাতার আঁটি। সব থেকে প্রথমে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যে নেগেটিভিটির জাল বিস্তার করে রয়েছে সেটাকেই হাঁটাতে হবে, রিমুভ করতে হবে তাকে, তাকে সুন্দর ফিল করাতে হবে। কেননা আমরা বারবার যদি একই সাইকেল রিপিট করি তাহলে ওই জিনিসগুলি আমাদের লাইফে বারবার হতে থাকবে, ওই নেগেটিভ জিনিসগুলি। কেননা আমরা আনগ্রেটফুল থাকি যখন নিজেকে নিয়ে ভালো বোধ করি না, অকৃতজ্ঞ আমরা থাকি সেই ঈশ্বরের প্রতি, সেই ইউনিভার্স বা ব্রহ্মাণ্ডের প্রতি যে আমাকে সৃষ্টি করলো। তো আমরা করবোটা কি, যাতে মনে মনে নিজেকে নিয়ে যা কিছু ভাববো সেটাই সত্যি হবে? আমাদের করতে হবে আমাদের মনে যা কিছু নেগেটিভিটি তার জাল বিস্তার করে রেখেছে, হতাশা রয়েছে, কষ্ট রয়েছে, না পাওয়া রয়েছে, কমতি খামতি যা আছে সেই সব কিছুকে আমরা একটা পেপারে লিখব, 1, 2, 3, 4 করে পয়েন্ট ওয়াইজ, ব্লু অথবা ব্ল্যাক পেন, যেরকম আপনারা পরীক্ষায় লেখেন ওরকম করে 1, 2, 3, 4 করে লিখবেন। এই জন্য আমার লাইফটা পারফেক্ট হচ্ছে না, হ্যাঁ এদিক থেকে আমি বেটে লাগি বলে না আমার ওই মডেলিং করতে চান্স হচ্ছে না, এই সব আপনারা 1, 2, 3, 4 করে করে আপনারা লিখে ফেলবেন। লেখার পর কী করবেন, সেগুলোকে পড়বেন, পড়ার পর আপনারা পরীক্ষার খাতায় ভুল উত্তর লিখে আসলে যেরকম পরীক্ষক একদম কেটে ঘ্যাচাংফু করে একটা করে রসগোল্লা বসিয়ে দিত, ওরকম করে লাল কালি দিয়ে কেটে দেবেন, কেটে দিয়ে সেটাকে আগুনে পুড়িয়ে ফেলবেন। অ্যামাজিং টেকনিক এটা, তাই না?
একবার চেষ্টা করে দেখুন। আর হ্যাঁ, মনে রাখবেন, যদি ধরুন সন্ধ্যা 7টার সময় করতে বসছেন, পরের দিনও চাইবেন সন্ধ্যা 7টার সময়তেই এটা করার, বা রাত 10টাতে করতে বসলে রাত 10টাতেই করবেন। সাবকনসিয়াস মাইন্ড কিন্তু একদম এই টাইমের হেরফের পছন্দ করে না, কেমন? এরপর আপনারা কি করবেন, এরপর আপনারা ওই কাগজটাকে পুড়িয়ে দেবেন, বাইরে ব্লো আউট করে দিন, যতদিন না পর্যন্ত আপনার মনে হবে যে এই সব নেগেটিভিটি আপনার মন থেকে বেরিয়ে গেছে, আপনাকে আর বিরক্ত করছে না এইসব কথাগুলো, ততদিন পর্যন্ত এই টেকনিকটা করবেন। এমনিতে 3 দিন, 7 দিন অথবা 11 দিনে এই টেকনিকটা কমপ্লিট করা যায়। আমাদের লিমিটিং বিলিফসের সাথেই আমাদের ফাইট করতে হবে, সেই হচ্ছে আমাদের সবথেকে বড় শত্রু, যেটা আমরা জীবনে যা চাই সেটা আমাদেরকে করতে দেয় না। ধরুন আপনি কোনো চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনার ড্রিম জব সেটা পেতেই হবে, এরকম একটা মনোভাব আপনার। কেউ এসে আপনাকে বলে দিল যে ও বাবা, এই চাকরিটার জন্য প্রিপেয়ার করছিস, এতে তো প্রচুর কঠিন পরীক্ষা হয়, প্রচুর টাফ কম্পিটিশান, এত লাখ লোক পরীক্ষা দেয় প্রত্যেক বছর আর সিট থাকে মাত্র এই কটা, হবে নাকি তোর, 10,000 জনের মধ্যে মাত্র একজন গিয়ে চান্স পাবে কিনা সন্দেহ। আপনাকে বুঝিয়ে দিল, আপনি সেটা বুঝে গেলেন, আপনার মনের মধ্যে প্রস্তুতি নিতে নিতেই এটা কাজ করতে থাকে যে ভীষণ টাফ কম্পিটিশান, আমি কি আর পারবো, যাকে যাক পরীক্ষাটা যখন দিচ্ছি দিয়েই আসি, গা ছাড়া একটা মনোভাব এসে যায়। কি কেউ বলে দিল এই চাকরির পরীক্ষায় বাবা বাইরে থেকে কেউ সুপারিশ করে দিলে, কেউ রেকমেন্ড করে দিলে তবে গিয়ে হবে, আপনি ভাবলেন আপনার তো কেউ এরকম নেই করবার মতো, কি আর হবে, আপনি পাবেন না, এসব ভাবতে শুরু করলেন। এবং এইসব যে ব্যাপারগুলো সেটার সাথেই তো আপনাকে ফাইট করতে হবে, আপনার মন থেকে যদি সেই বিশ্বাসই না আসে, আপনার খাটুনিতে সেই চার্ম, সেই স্পার্ক আসবে কোত্থেকে? তো এই লিমিটিং বিলিফগুলোকে হাঁটানোর জন্য ফুলমুন নিউমুনে আপনাদেরকে এত টেকনিক আমি করাই, বলে বলে করানোর চেষ্টা করি, আমাদের এনার্জি শিফট হয় তো এইরকম সময়তে। আমাদের ফোকাস সেই জিনিসটার ওপর করার দরকার যেটা আমাদের জীবনে চাই, যেটা আমরা চাই না সেটাকে, সেটা নিয়ে ভেবে লাভ নেই। আপনি ধরুন কারোর সাথে ভালো সম্পর্ককে ম্যানিফেস্ট করছেন, আপনি চান তার সাথে সুখে সংসার করতে, ভালো থাকতে, ভালোভাবে ওই মানুষটার সাথে জীবন কাটাতে, কিন্তু আপনি ভাবছেন কি ওকে এটা বলতে গেলেই ও না করে দেবে, কিংবা এই ভালোবাসা প্রেম টেম এসব একদম বেকার জিনিস, বরবাদ হয়ে যায় রিলেশনে গেলেই জীবন, আপনি ভাবছেন এটা আর চাইছেন আর একটা, হবে কি করে? আমাদের এটা তাই ভাবার একদমই দরকার নেই যে কি করে আমার কি মানে ক্ষতি হবে। কি ভাববেন আপনি এক্ষেত্রে, ভাবতে হবে কিভাবে নিজেকে এতটা বেশি ভালোবাসবেন যে দুনিয়ার সব ভালোবাসা আপনার কাছে এসে একত্রিত হয়, কিভাবে নিজের এতটা যত্ন করবেন, ভালোবাসা পজিটিভিটিতে নিজেকে ভরপুর রাখবেন যাতে অপর মানুষটি বিনা কোনো টেকনিক, বিনা কোনো কষ্ট ছাড়াই আপনাকে নিজের জীবনে পেতে চায়। নিজের জীবনে উন্নতি গ্রোথকে কী করে চাইবেন যাতে কোনো মানুষ আপনাকে না করতেই পারবে না। এবং নিজের সম্পর্ক হোক বা পছন্দের চাকরি পেয়ে যাওয়ার পর আপনার রোজকার রুটিন কী হবে, আপনি কীভাবে উপরওয়ালাকে থ্যাঙ্কস দেবেন, আপনি যা কিছু ম্যানিফেস্ট করছেন সেটা টাকা হোক বা চাকরি হোক, সেটা পেয়ে যাওয়ার পর আপনার দিনচর্যা কীরকম হবে, সম্পর্কে সাফল্য চাইলে সেই পছন্দের মানুষটির সাথে বিয়ের পর আপনার দিনচর্যা কীরকম হবে, আপনার ঘর কেমন হবে, আপনার পোশাক কেমন হবে, আপনার গাড়ি কেমন হবে, এই সব কিছুর একটা ক্লিয়ার ইন্টেনশন, একটা ক্লিয়ার মাইন্ডসেট থাকা দরকার, তবেই আপনি পরিষ্কারভাবে সব কিছুকে কল্পনা করতে পারবেন, একটা ক্লিয়ার ভিজুয়ালাইজেশনকে দেখে আপনাদের প্ল্যানিং সাজাতে হবে। কিন্তু সারাদিন এটা হতে পারে না, ওটা হতে পারে না, এসব ভাবলে কিন্তু হবে না। এবার এটা তো ভাবতে পারবেন না যে এই ব্যাপারগুলো পর্যন্ত পৌঁছতে গেলে আপনাকে ঠিক কী কী করতে হবে। যেমন ধরুন কোথাও আপনি বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন, সেখানে যাওয়ার জন্য প্ল্যান করেন তো, যে গুগলে আপনি হোটেল বুক করছেন কি কোনো, যে সেইখানকার গুগলে ছবি দেখছেন, ইউটিউবে ছবি দেখছেন যে সেই সমস্ত জায়গা কীরকম, ওখানে কী কী আছে দেখবার, বা ওখানকার নিয়ারেস্ট এয়ারপোর্ট কী, এয়ারপোর্ট থেকে নেমে আপনি কোথায় যাবেন, আপনার ডেস্টিনেশন কীরকম হবে, কোথায় কী পার্ক আছে, কী মিউজিয়াম আছে, কী কী দেখবেন, সব কিছু আপনারা ছবি সার্চ করে দেখেন তো। এবং হোটেল বুক করার সময় আপনার রুম কীরকম হবে, আপনার ব্যালকানি থেকে সমুদ্রের ভিউ আসবে কি না, বা গার্ডেনওয়ালা ভিউ আসবে কীরকম, সব কিছুই আপনি দেখে দেখে নিজের মনকে প্রিপেয়ার্ড করেন। তো কোথাও বেড়াতে যাওয়ার আগে যদি নিজের মনকে পুরো প্রিপেয়ার্ড করে যান, তাহলে ম্যানিফেস্টেশন জার্নিতে থাকলে নিজের মনকে যদি প্রিপেয়ার্ডই না করেন, তাহলে আপনি নিজেকে কি বলবেন যে এত কিছু করছি, এখানে তো কিছুই হচ্ছে না, তাই না, এসব পুরো ফালতু জিনিস, এরকম আবার হয় নাকি? এটা তো গেল ভিজুয়ালাইজেশনের কথা।
এটা ছাড়া নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো থিঙ্ক ক্লিয়ার, অর্থাৎ আপনাকে পরিষ্কার ভাবনা চিন্তা করতে হবে, অ্যান্ড বিলিভ ক্লিয়ার, পরিষ্কারভাবে বিশ্বাস করতে হবে। যতক্ষণ না আপনার কাছে ক্ল্যারিটি আসবে ততক্ষণ যে আপনি যা চান তাই হবে, ততক্ষণ পর্যন্ত আপনি 369 করুন, 777 করুন, 555 করুন, কিন্তু তাতে দিয়ে যাচ্ছেন নেগেটিভিটি, নেগেটিভ এনার্জি, ক্ল্যারিটি নেই আপনার কাছে। প্রথম দিন থেকেই হবে না, এই হবে, ওই হবে, সেই হবে বলে যাচ্ছেন, প্রথম থেকেই ফিলই করলেন না, বিশ্বাসই করলেন না, এত সুন্দর সুন্দর টেকনিক করলেন কিন্তু কিছুই অনুভূতি হলো না আপনার, তাহলে সেটা ম্যানিফেস্ট হবে কী করে? রোজ চেষ্টা করুন একটু একটু অল্প সময়ের জন্য হলেও একটু মেডিটেট করুন, তাতে আপনার এইসব নেগেটিভ থটস ঠান্ডা হবে। আমি চেষ্টা করব তাই আপনাদের জন্য রাজযোগা মেডিটেশন, বিপাসনা মেডিটেশন এবং বেস্ট টেকনিকগুলো খুব শিগগিরই আপনাদের জন্য আসছে। এবং আপনি নিজেকে নিয়ে ধরুন কনফিডেন্ট নন, নিজের ওপর ভরসা করতে পাচ্ছেন না, তার মানে আপনার রুট চক্র নড়বড়ে আছে, তার উপর কাজ করতে হবে। তার জন্য মন্ত্র আছে মাইকেলের, এবং আপনার হার্ট চক্র গ্রোথ, আপনার হার্ট চক্র আর কি ব্লকড হয়ে আছে, তার জন্য আপনি কী করছেন, অন্যের যা কিছু উন্নতি হচ্ছে সেটা দেখে আপনার কষ্ট লাগছে, ঈর্ষা নয় ঠিক কষ্ট বোধ হচ্ছে, আপনি নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগছেন, তাহলে আপনাকে এর ওপর কাজ করতে হবে। এই সমস্ত বিপাসনা মেডিটেশন বলুন বা এই সমস্ত যে রাজযোগা মেডিটেশনে কিন্তু এগুলো থরলি হিলড হয়ে যায়। এছাড়াও যে নাম্যহ রেঙ্গে কেউ আছে, ওম মানি পদ্মে হোম বা গ্রিন তারা মন্ত্রের কথাই যদি বলি, তাহলে কিন্তু তাতেও এইসব সমস্যাগুলো হিলড হয়ে যায়। তাহলে এবার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা নিয়ে আলোচনা করব, ম্যানিফেস্টেশনের শেষে যেটা দরকারি হয়। ম্যানিফেস্টেশনই সম্পূর্ণ হবে না এটা না করলে। নিজের ম্যানিফেস্টেশন টেকনিক্সকে যখন আপনি কমপ্লিট করছেন সেটাকে তুলনা করুন আপনি কোনো পছন্দের ডিশেস রান্না করছেন, আপনার পছন্দের কোনো খাবার আপনি যেমন রান্না করার জন্য সকালবেলা বাজারে গেলেন, রোদে রোদে ঘুরে বাজার থেকে বাজার করে আনলেন, কাটলেন, বাটলেন, সব চেষ্টা করলেন রেডি করে, রান্না করতে করতে তাতে মশলা মিশিয়ে একটু চেখেও দেখলেন, দারুণ রান্না হয়েছে, দারুণ ঘ্রাণ বেরোচ্ছে, আপনার খুব পছন্দ হয়েছে রান্নাটা, রঙটাও বেশ চমৎকার হয়েছে, ফুটছে, আপনি তার ঘ্রাণ নিচ্ছেন, তো তখন কি আপনি টেনশন করেন, অ্যাংজাইটি আপনার আসে যে রান্নাটা কেমন হলো, আপনি খেতে পারবেন তো, পুড়ে যাবে না তো, খুব নুন পোড়া হয়নি তো? আপনি তো অলরেডি তাকে চেখে বসে আছেন, দুর্দান্ত স্বাদ হয়েছে, আপনি জাস্ট গরমাগরম নামিয়ে খাওয়ার অপেক্ষাতে আছেন, অ্যাংজাইটি হয় না তো? আপনি জানেন আজকে আপনি মাস্টারপিস বানিয়েছেন, অন্যরাও আপনার জন্য প্রশংসায় ফেটে পড়বে। তাহলে ম্যানিফেস্টেশনও তো সেরকমই ব্যাপার, আপনি তাতে আপনার অনুভূতি মিশিয়েছেন, আপনার যে গ্র্যাটিটিউড, আপনার যে কৃতজ্ঞতা সব কিছু দিয়েছেন, প্রার্থনা দিয়েছেন, আর কি চাই, আপনার মূল্যবান সময় দিয়েছেন, তাই অ্যাংজাইটি নিয়ে ম্যানিফেস্টেশনের ওয়েট করলে হবে না। আপনার হাতে কী ছিল, চাওয়া, ম্যানিফেস্ট করা, চেষ্টা করা, আপনার কন্ট্রোলে এখন কী আছে, আপনার চিন্তাধারা, আপনার থটস, যেটাকে আপনি পজিটিভ রাখবেন। আর ঈশ্বরের হাতে তাহলে কী আছে, টাইমিং, তাই তো আমরা বলে থাকি ডিভাইন টাইমিং। তো এবার যদি আপনি মনে করে বসেন টাইমিংকেও আপনি কন্ট্রোল করবেন, টাইমিং সময় আপনার কথা মতো চলবে, তাহলে তো আপনি ভগবানই হয়ে যাবেন, আপনি ঈশ্বর হয়ে যাবেন, তাই না? কিছু জিনিস তাই ঈশ্বরের হাতেই ছেড়ে দেওয়া উচিত, এটাই হলো লেট গোর আসল অর্থ। তাহলে আমরা আজকে কী কী শিখলাম? নাম্বার ১, কর্মে আমরা কখনো পিছিয়ে আসবো না। নাম্বার ২, চিন্তা ভাবনায় আমরা কোনোদিনও পিছিয়ে আসবো না। ৩, প্রার্থনায় আমরা কখনো পিছিয়ে আসবো না। ৪, লক্ষ্য থেকে পিছু হটবো না। ৫, অনুভূতি থেকেও আমরা পিছু হটবো না। ৬, আমরা পিছিয়ে আসবো কোথায়, না সময়ে, যা ঈশ্বরের হাতে, তাই আমরা যে যা করছি সেই প্রসেসটাকে বিশ্বাস করব, ইউনিভার্সের প্রতি ট্রাস্ট রাখবো, কৃতজ্ঞতায় থাকবো, ব্যাস। আশা করি এর পর থেকে আপনারা যে যাই ম্যানিফেস্ট করবেন সাফল্যের সাথে করতে পারবেন। শুভেচ্ছা রইল আগামীর, অবশ্যই সঙ্গে থাকুন, ধন্যবাদ।